5 এটা আসছে, আমি আবার বলছি এটা আসছে, বাট এই দুইটার গুণফল মানে এইটা না, এটা ছাড়াও আর একটা অংশ আছে। তো মনে রাখবা যদি এখানে প্লাস থাকে তাহলে তুমি উভয়ই প্লাস দিবা, মানে কিউব আর স্কোয়ার বোথ আর কি হবে, প্লাস হবে। বাট যদি এখানে কখনো কি আসে মাইনাস আসে, তাহলে যে কোনো একটাকে মাইনাস দিবা, হয় তুমি এটাকে মাইনাস দিবা এটাকে প্লাস রাখবা, অথবা তুমি এটাকে প্লাস করে দিবা এবং এটাকে কি রাখবা মাইনাস রাখবা, তাহলে কোনো প্রবলেম হবে না। তো আশা করি এই ফরম্যাটটা যদি আসে তোমরা পারবা, তবে কখনো কখনো দেখবা এরকম করে আসে, এটা দেখে অনেকে ভয় পেয়ে যায়। আমি লাস্ট ক্লাস গুলোতে দেখেছি, ক্লাস 10 এর এটা অনেকেই পারে নাই। আমি জিনিসটা তোমাদের একটু দেখাই, ধরো এরকম আছে যে 1 মাইনাস 1 ডিভাইড বাই x টু দ্য পাওয়ার কত 10 ইনটু x টু দ্য পাওয়ার 5। তোমরা কি জানো যে এইটার এটা একই জিনিস কি বোঝায়? এন্ড প্রশ্ন হলো স্যার কিভাবে? দেখো এই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 10 ইনটু x টু দ্য পাওয়ার 5, এর সাথে কি আছে? গুণ আছে না? তো গুণ থাকলে আমরা এটাকে এরকম চিন্তা করতে পারি, ধরো তুমি যদি এইটা দিয়ে এটাকে গুণ করো তাহলে যেটা আসবে সেটা হলো x টু দ্য 5 ইনটু 1। তো আমি লিখছি, ভেঙে লিখছি মাইনাস, আবার ধরো 1 বাই x টু দ্য পাওয়ার 10 এর সাথে গুণ আসবে x টু দ্য পাওয়ার 5। এবার আসো যে জিনিসটাকে আমরা লিখতে পারি, ধরো এইটা এটা গুণ করলে কি হবে, ধরো এটার গুণ হলো x টু দ্য পাওয়ার 5 মাইনাস, এর দিকে ভাগ করলে কত আসবে? আসে x টু দ্য 5। দেখো তো একই জিনিস চলে আসবে না? হ্যাঁ, আমি এখানে প্লাসও থাকতে পারে মাইনাস থাকতে পারে, তাহলে বুঝে নিবা যে এই ফরম্যাটটা ভিন্ন কোনো কিছু নয়, এটা একই জিনিসকে বোঝায়। এই ফর্মের গুলোকে ধরতে পারলে কিভাবে সলিউশন করবা সেই পার্টটা নিয়ে আমরা এখন আলোচনা করব। মোটামুটি আমি এখানে কয়েকটা ফর্মেট দেখিয়েছি যে এই ফর্মেট গুলো তোমাদের বইতে দেওয়া আছে, আরেকটা ফর্মেট তোমাদের বইতে দেওয়া আছে, আমি সেটা একটু করে আলোচনা করি। ধরো এটা দেওয়া আছে যে 27 এক্স কিউব মাইনাস 1 ডিভাইড বাই 64 এক্স কিউব, এটা আছে। তো এটা দেখলে অনেকে ভয় লাগে যে স্যার এটা কিভাবে আসলো। তো দেখো এটা কিন্তু এরকম লেখা যায় যে 3, তো এটাকে লিখে দেয় 3x, উপরে হলো 3 মাইনাস 1 ডিভাইড বাই, এখানে যদি 4 আর x লিখো দেন এখানে কিউব লিখতে পারো, ধরুন তারপর তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করো a কিউব মাইনাস b কিউব সূত্র হলো a মাইনাস b, a মাইনাস b তারপর হোল কিউব প্লাস 3a, a মানে হলো 3x, b মানে হলো 1 বাই 4x ইনটু আবার a মাইনাস b। তাহলে এবার খেয়াল করে দেখো, একটু খেয়াল করো যে এই মানটা কিন্তু তোমাকে বলে দিবে, মনে রাখবা এই 3x মাইনাস 1 ডিভাইড বাই 4x এটা কিন্তু তোমাদেরকে বলে দিবে, তবে এটা বলে দেওয়াটা এরকম করে না, এই বলে দেওয়াটার মতো অনেক পার্থক্য তোমাদেরকে দিতে পারে, তবে ওইটা ব্যাপার না, ওই পার্থক্যটা যেভাবে দেখ না কেন আমরা কিন্তু সলিউশন করতে পারবো। তো আমরা কি এই ফর্মেটটা বুঝতে পেরেছি? যদি কখনো এরকমটা দেয়া থাকে তাহলে আমরা ভেঙে একটা ফর্মেটে নিয়ে যাব, এবং আমরা কিভাবে ভাঙবো সেটা ডিপেন্ড করবো আমাদের কার মান দেওয়া আছে, এগুলো আমি এক্সাম্পলে গেলেই তোমরা বুঝতে পারবা। আপাতত এই বিষয়গুলো ক্লিয়ার? আমাকে একটু বলো তো দেখি, আমাকে একটু বলো, মানে আপাতত এই বিষয়গুলো ক্লিয়ার কিনা বলো। আমরা কিন্তু এখনো কোনো সমস্যা নিয়ে কথা বলি নাই, আমরা কোনো সমস্যা করিও নাই, আমরা জাস্ট কয়েকটা ফরম্যাট দেখেছি যেগুলো আমাদের জন্য খুব দরকার ছিল, এই এই জিনিসগুলো জাস্ট একটু আমরা আলোচনা করেছি। হ্যাঁ, বাকিটা আমরা করব। আচ্ছা ঠিক আছে, এখানে অনেকে লিখেছে তারা বুঝতে পেরেছে, আমি ধরে নিলাম যে তোমরা আসলে বুঝতে পেরেছ। তো চলো আমরা একটু কষ্ট করে আরো বেশ কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি। দেখো খুব মনোযোগ দিবা, ঠিক আছে? চলো আমরা আমাদের প্রত্যেকের কাছে আমাদের যে জার্নাল ম্যাথ বইটা আছে সেটা কি আছে? ওই বইটা আছে আমাদের কাছে? জার্নাল ম্যাথ বইটা আছে প্রত্যেকের কাছে? আছে, থাকলে 3.2 তে যাও তো তোমরা একটু কষ্ট করে। আমার কাছে তো একটা পুরাতন বই, আমি জানি না তোমাদের সাথে মিলি কিনা আমার এই বইটা, তবে আমরা মিলাই নিব, ঠিক আছে? দেখো আমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। চলো তাহলে জি স্যার, জি স্যার বলেন। ওকে চলো আমরা স্টার্ট করে দিই, আমরা আমাদের 3.1 গেল তো, এটা আরেকটা ফর্মুলা দেখো, এটা উৎপাদক নির্ণয় করার ফর্মুলা, উৎপাদক